স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা যদি আমার সঙ্গে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা না করে আমিও দেখব কি করে তুই লক্ষ্মীর নরকে দংশন করতে পারিস। মশাই আপনি কাঁপছেন? আপনার জন্য মারতে পারবো, আপনি রাগে কাঁপছেন, কিন্তু আপনার ধুতি ভিজে গেছে কি করে? ভয়ে মুতে ফেলেছি আমি। ও জানি না করে গিয়ে ধুতিটা পাল্টিয়ে নেবেন। আপনি ঠিক কথা বলেছেন, মরিয়া মরিয়া যাইব রসার তল, তবু শেষের দিন বিপুলের ভাইতে নাচারো পোলট্রির ঝল। ওই কানি বেটির বাতাস লেগে জায়গাটা অপবিত্র হয়ে গেছে, তাই এই মুহূর্তে পিতা শৈলেশ্বরের নামে জয়ধ্বনি দিয়ে আমার পত্নী জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, ভজত্রীগণ এগিয়ে চলো। আস্তিকের মা আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি, আস্তিকের মা। আরে আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি, আস্তিকের মা। আরে পাতালে তে থাকি আমি পাতাল কুমারী, শিবের নদী আমি জয় কিছু করি। মনসা আমি মনসা, আজকের জননী আমি, আজকের মাতা। চন্ডধর আজকে তো তার পুত্রকে নিয়ে ছুটে চলেছে উজ্জয়ী, উজ্জয়ী নগরী বিবাহ দিবার কারণে। তবে না, সে চাঁদকে আমি আজকে দিনে ছেড়ে দিব না, তবে আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো সেই চাঁদের চাঁদের নিকটে, ছোট পুষ্প পাইবার পরে। তবে তো আমার এই মনসার রূপ যদি নিয়ে আমি তাদের সম্মুখে যাই, তবে যেন চাঁদ আমায় ধরে ফেলবে। তবে কি করব, মনে পড়েছে আমার মনসার রূপ রেখে এক যোগিনী রূপ ধারণ করি সে চাঁদের সম্মুখে যাব। বিয়ে বাড়িতে সবাইকে দেখতে পাচ্ছ, শুধু প্রহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না। তবে কি প্রহিত মহাশয় আসতে বিলম্ব হচ্ছে? প্রহিত মহাশয়, প্রহিত মহাশয়, আইতেছি আইতেছি। পান্তার ভাতে দিল মুরগির ঝোল, কিন্তু আপনার আসতে এত বিলম্ব হলো। আমার বিলম্ব হয় নাই, আমি অনেক আগে আসি, আপনার তেল তেলের উপর ছিলাম। তেল তোলা না, বলুন যে তিন তলায়। হ্যাঁ, আমার লাঠি লুকায় রাখছিল পোলারা। তাই? কিন্তু আপনাকে দেখে আমার কেমন সন্দেহ হচ্ছে। কেন? প্রহিতের আমি এখানো দাড়ি দেখিনি, আর কালো প্রহিত আমি দেখিনি। আমি বুঝিয়া, আর কালো হয়েছে কেন জানা, আগে ছিলাম আমি কর্মকার। সে কি, আপনি কর্মকার ছিলেন আর প্রহিত হয়ে গেলেন? আগে ছিলাম বাংলাদেশে কর্মকার, তারপরে এই মাহিনগরে এসে এলাম নয়শত্র। নয়শত্র? হ্যাঁ, নবসূত্র। হ্যাঁ, নবসূত্র, নবসূত্র, তারপর এলাম ক্ষত্রিয়। এখন ব্রাহ্মণ হয়েছি। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণ মহাশয়, দেখতে দেখতে কিন্তু লগ্ন ঘনিয়ে আসছে, যত সময় পৌঁছতে না পারলে
লগ্ন বইয়ে যাবে। দেরি না করে চল হাইটে যাই। যে দেখুন সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির, পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ের ধ্বনি দিয়েই আমরা পদ অতিক্রম করবো। ঠিক আছে, জয় শিবশম্ভু, জয় জয় শিবশম্ভু, জয় জয় মাতা ভবানী, জয় ভবানী, জয় ভবানী। বাদ্য করবেন, বাদ্য বাজাও, মা অগ্নিগণ একটু উলট ধ্বনি দাও। আচ্ছা যোগিনী বলো বাবা, আজ তুমি ভিক্ষাঙ্গে বলে সম্মুখে দাঁড়িয়েছো, কিন্তু জানো আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মী নরের শুভ বিবাহ, এই শুভযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেবো না যোগিনী। কি বলছো বাবা? ভিক্ষে যদি তোমায় নিতেই হয় ছুটে যাও চম্পাই নগরে রাজ প্রাসাদে, রহিয়াছে আমার অর্ধাঙ্গিনী সনক, সনকের কাছে যা চাইবে তুমি পাবে যোগিনী। বাবা গো, আমি এক মৃত্যু, আর অত দূরে পথে আমি যেতে পারবো না, আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে উপযুক্ত হতে পারি না। একটা পথের যোগিনী, সে কিনা উচ্চস্বরে বলে চম্পা গিনগরের মহারানী ভিক্ষে দেবার উপযুক্ত নয়। আজকের শুভ দিনে এমন কি ভিক্ষে চাও তুমি? বাবা গো, আজ আসিয়া রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা, ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। পুষ্প ভিক্ষে? এই মহাশয় সদগর মহাশয়, ভিকারীরা ক্ষুধা তাড়নায় অন্ন ভিক্ষা করে সত্য, একুল ভিকারী যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হবে। আমার মন কইতেছে ভিকারির ছল নয় ওই বেটি চ্যাংমুড়ি কানি তো নয়, আমিও দেখবো ওই বেটিকে। সনয়োগিনী বলো বাবা, আজকের শুভ দিনে আমি তোমার কোমল অঙ্গে আঘাত করতে চাই না, তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। না বাবা, আমার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত যে তোমার আমি পথের কাঁটা হয়ে দাঁড়াবো। তুমি চাঁদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে? হ্যাঁ বলি, চাঁদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে যোগিনী। হে বাবা, আমিও দেখবো এই মুহূর্তেই ওই পথের কাঁটা কি করে উপরে ফেলতে হয়, সে কৌশল কিন্তু চাঁদেরও জানা আছে। এই মুহূর্তেই এ তালের আঘাতে আমি পথের কাঁটা পরিষ্কার করে নেব। আজকে বহু আশা করেছিলাম তোমার কাছে আমি তো তোকে পুজো দেবো বলে ডাকিনি। কচুরি মনে থাকিস বেটি গান ধরে খাস, আসকোশানি বিনা কোলে জন্ম গ্রহণ করে চাঁদের আসতে পুজো চাস, পুজোর পরিবর্তে কি যাবো জানিস? অপমান বোধ তোর আছে? অপমান বোধ যদি থাকতো তাহলে এই পথে এসে তোর ভিক্ষে চাইছিস না, তুই জানিস না তুমি যদি মা মা বলে ডেকে আমার আমার তো
ভাববেন সায়ঙ্গ মাতা চণ্ডী এই মুহূর্তে যদি আমার সম্মুখ থেকে সরে না দাঁড়াস তাহলে কি করবো জানিস? করবে চুলের মধ্যে আমার ভিক্ষে তোর চলো তলে আরে যেই বামার এ মরেলা বুকের ঘরে কান্না কাটি রে সুকের ঘরে কান্না কাটি আনবি আর বাড়ি বহাত কালের বাড়ি পাঠাইব জমপুরি রে তুমি করছো আমায় আমি কি বলি জানিস? কি বল? আমি কি বলি জানিস? বলো। তুই চাঁদকে অনেক অপমান করেছিস, তবু আমি মুখ বুঝেছিলাম। তুই কত সতী, তুই কত সতী কুচক্রী কানি, তোর কীর্তিকলাপকে বিশ্ব চরাচর কেউ জানে না। তুই যদি সত্যি অতীত না, তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না। কি বলি জানিস? কি বলো? সন্ধ্যে ফাটারও ছাড়ি হে কালের বাড়ি রে তুমি কি ভুলে গিয়ে তো সেই পুরো দিনের কথা ছিল? তত্তরিঙ্গা মধুপ আমি ওই ধুবিয়েছিলাম, কালী
গঙ্গার জলি, তোমার তোমার কাঁধে ভিক্ষের ঝুলি স্কন্ধে ধারণ করে নগরে নগরে ভিক্ষে করেছিলাম, কি তুমি ভুলে গেছো? ভুলে যাইনি। সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথাগুলো আজও আমার মনে পড়ে। ভেবেছিল চত্তডিঙ্গা কালীরাহের অতল তলে তলিয়ে দিলেই চাঁদ প্রাণের ভয়ে তোর চরণে মামা বলে লুটিয়ে পড়বে। ৪১ কন্যা ধারণ করে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করেছি, একটিবারের জন্য তোকে তো মা বলে সম্বোধন করিনি। সেই দিনের কথাগুলো আজও আমার মনে পড়ে। ছয় পুত্রকে কেড়ে নিলে আমি তোর পুজো করবো, ছয় পুত্র তোমার সার, শত পুত্র সম রহিয়াছে লক্ষিন্দ, প্রতিজ্ঞা থাকবে অটল, আছে তোর চরণে পুষ্প জল। মোর হস্তে পূজন এবার তোর বনবাস, চম্পাকে নগরে ঘর, মনুষ্যের না পূজিব আমি, আমি পূজিব ভবানী শঙ্কর। তাই নাকি তবে তোমার সঙ্গে আজকে থেকে আমার সম্পর্ক শেষ, আজকে থেকে তোমার আর আমার রইল অন্য সম্পর্ক, আজকে থেকে তোমার আর আমার রইল দুশ্মনের পালা। আমি তো চিরদিনে দুশ্মন, তোর সঙ্গে আমার দুশ্মনের সম্পর্ক এটাই কি? আমি তোর পুজো না দিলে তুই বিশ্ব পূজিত হতে পারবি না। Thank you.
তাই তো তুমি আমায় বস বনে দিয়ে আমায় অপমান করছ। তোর আস্থার বাসা আমি ভেঙে দিয়েছি, বলেছিলিস না লক্ষ্মী নরকে তোর নাক দ্বারা দংশন করবি। প্রবেশ করে তোর মতো কানির চর তাই নাকি সামনে দাঁড়িয়ে প্রত্যেক করলাম সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে বিশ্বকর্মা যদি আমার সঙ্গে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা না করে আমিও দেখবো কি করে তুই লক্ষ্মী নরকে দংশন করতে পারিস। মশাই আপনি কাঁপছেন? আপনার জন্য আপনি রাগে কাঁপছেন, কিন্তু আপনার ধুতি ভিজে গেছে কি করে? ভয়ে মুতে ফেলেছি আমি। ও জানি না করে গিয়ে ধুতিটা পাল্টিয়ে নেবেন। আপনি ঠিক কথা বলেছেন, মরিয়া মরিয়া যাইব রসার তল, তবু শেষের দিন বিপুল ভাইতে নাচারে পোলট্রির ঝল। মশাই ওই কানি বেটির বাতাস লেগে জায়গাটা অপবিত্র হয়ে গেছে, তাই এই মুহূর্তে পিতা শৈলেশ্বরের নামে জয়ধ্বনি দিয়ে আমার পক্ষে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। ভজত্রীগণ এগিয়ে চলো। আজ আমার রেহুলার শুভ পরিণয় আর শুভপরিণতি সারাটি উজানি নগর যেন আলোয় আলোকিত, সারাটি উজানি নগর যেন আত্মীয় স্বজনে হইতো হইতো বেজে উঠছে সানা এর সুর, আস্তা চলেছে আমার নবগত জমতা হতে চলেছে আমার কন্যার সুন্দর। বৈবাহিক মহাশয় বলুন, যদি আসতে একটু বিলম্ব হয়েছে তবে কিন্তু লগ্নের পূর্বে পৌঁছে গেছে। তা বুঝতে পারছি। এবার লগ্ন ধরে বিয়ে হবে তার দায়িত্ব কিন্তু আপনার। উনি প্রহিত মহাশয়। আমি ঠাকুরও ঠাকুর নয় ঠাকুর মহাশয়। ঠাকুর ঠাকুর হ্যাঁ প্রহিত মহাশয়। এখন তাহলে আর দেরি না করে বিয়ের কাজ শুরু করুন। খাওয়ার দাওয়ার দিবেন না? খাওয়ার হ্যাঁ আগে বিয়ের কাজ তো হবে। সকালবেলায় আসি খাবার পাই নাই। খাবারের কথা ভাবছেন? কচি পাটার মাংস হয়েছে। মাংস আর কি মোচার ঘণ্ট আর পাটার পেটে দিয়ে কাঁঠালের ঘণ্ট, তারপর মুগের ডাল, তারপর গলদার চিংড়ি, তারপর ইলিশ মাছের ভাপা, মিষ্টি মিষ্টান্ন। আর এগুলো তো বলতেই হবে না। হলো না হলো ঘর মশাই, মিষ্টি মিষ্টান্ন খেলে বাবা গ্যাস। সেকি মাছ মাংসের কথা বলছেন? ব্রাহ্মণ মানুষ নিরামিষ ভুজি মানুষ মাছ মাংস বাবা খায় না। তাহলে তো আপনাকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেলাম। চিন্তার কোনো কারণ নেই, ইয়াতে ছাট আছে। কিসের ছাট? পোল্ট্রি ঠ্যাং ঘুটি চামড়া। সেকি আপনি মাংস খাবেন না ছাটগুলো খাবেন? ছাট খাই, আমি মাংস খাই না বাবা। বলছেন কি? ছাটটা তো মাংসের মধ্যেই পড়ে। পড়লেও বাবা একটু মানে কম দাম না যার জন্য। ওগুলো চলবে না? না ফল ফল ফলমূল যদি খেতে চান তাহলে ব্যবস্থা আছে। কলা আছে তো বিয়ে বাড়িতে কলা থাকবে না? কলা দেন একটা। বিয়ে বাড়িতে কলা না থাকা হয়? কলা আছে, কলা দাও তো একটা। কলা খাবো বাবা। কারণ আছে। আচ্ছা আচ্ছা কলা কেন খাবেন? কলা খাবার কারণটা কি? আর বলো না বাবা, এই যে মহানপুর মানে বিপ্লবের বাড়িতে হচ্ছে মনসার গান। দেশি মানে তো একটু ছোট। হ্যাঁ সকালবেলা যেতে হয় আমাকে জল পুষ্পনীতে সন্ধ্যাবেলা বাবা সন্ধ্যা আরতি করতে। আর ওখানে গিয়ে বাবা একদিন কাঁঠালের তরকারি, তারপর মাঠালের তরকারি। মাঠাল? হ্যাঁ মাঠালটা তো বুঝতে পারলাম, মাঠালটা বুঝতে পারলাম, কপির ঘাটিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো খেয়ে বাবা পেটের ভিতরে ভুলবার শুরু হয়ে গেছে, পায়খানা একবারে ডাইরেক্ট। সে কি? হ্যাঁ ডায়রিয়া ডায়রিয়া। এত পাতলা পায়খানা হচ্ছে জলের মতো চিরা ভিজে খাওয়া যায়। পায়খানা দিয়ে আবার চিরা ভিজে খাওয়া যায়? হ্যাঁ জলের মতো। যে ওরা খাবে মনে হয় খুব হাসাহাসি করে। না না ওরা খাবে না, তাই মায়ের কাছে মানত করে যেন আমার হাঁকাটা যেন বাবা কষা হয়। আচ্ছা কি বলে মানত করলেন? তাহলে শোনেন বলছি বাবা। হ্যাঁ বলে মা আমায় পাকাবি কত, বলে মা
মাকে বলেছি, মা গো বাড়িতে আমার ছিল শক্ত শক্ত, আর এখানে কেন জলের মতো? সেটার জন্য মানসিদ্ধি করেছিলি? কলাটা খাই। বাবরি, এত ছোট বাংলু কলা, এটা মনে উজ্জ্বলের কলা? উজ্জ্বলের কলা হতে যাবে কেন? এত বাংলু কলা? না না না, ওই আমার দয়াল বাবার কলা খাবা গাদলা গায়া খা, আমার দয়াল বাবার কলা খাবা গাদলা গায়া খা, পরের ঘাটে কলা দেখে পরের কাছে কলা দেখে তারপরে কথা বলুন, গলায় লেগে যাবে তো? আচ্ছা এবার কাজ, মেয়ের মাকে রাখুন, ছেলের সঙ্গে বিয়ে লাগাবো। কি বলছেন? কি মেয়ের মাকে, মেয়ের মাকে রাখুন, ছেলেকে বরণ করবে? সেটাই বলুন মেনকা। আপনাকে বললাম মেয়ের মাকে রাখেন, মেয়েকে নিয়ে এসেছেন? এটা মেয়ে না, এটাই মেয়ের মা। এটা মেয়ের মা? ওকে মাকে এটা বলে মেয়ের মা? মেয়ের মা যদি এত ভালো হয়, মেয়ে ভালো কত রে? যাক, মালদারে ভালোবাসেন। না, মেয়ের মাকে ভালো পেয়েছেন। বিয়ে বাড়িতে এত আত্মীয় স্বজন, তার মধ্যে আপনি কি ভাষায় কথা বলছেন? বললাম মেয়ের মাকে ভালো পেয়েছেন। মেনকা, ভক কাম করে কই এলাইছিল? যাও, আমাদের নবগত জামাতাকে বরণ করে নিতে নাও। বেশ, তাই হবে বাবা, আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। বেশ মা, তুমি শরম করো না বাবা। তাই করে দেবদন্ত লবদন্ত চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? এই চন্দন দেখে কেন ভয় পাচ্ছি জানেন মা? কেন বাবা? ওই না চন্দন, শাশুড়ি মা চন্দন দিয়ে বরণ করবেন মা।
বাবা, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা। তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? পারবেন মা, কিন্তু যে বরণডালা নিয়ে এসেছেন আমাকে বরণ করবেন বলে। হ্যাঁ বাবা। যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন সব দ্রব্যের মধ্যে যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি, বুঝছো মা? তাই যদি আজকের দিনে আমাকে বরণ করতেই হয়, হ্যাঁ দেখুন মা, দেখুন ছায়া মণ্ডপে রয়েছে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব মা। বেশ, তাই হবে বাবা। ওনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, বুঝতে অসুবিধা হচ্ছে আপনার, মানে ব্যাপারটা আমার বয়স হয়েছে তো, যার জন্য এবার মাইয়া রে নই আসু, মাইয়া নয় মে, হ্যাঁ ও তুমি কোথায় দাস দশগণ? বেহুলাকে নিয়ে শ্মশায়া মণ্ডপে। আর ছেলের জাম্বু কই? জামু নয়, মানে এখন ভদ্রবাজে জাম্বু? না না, জামাই বাবু। এ জামাইগু! হ্যাঁ এটা জামাইগু, জামাইগু নয়, ও এটা তোমারই বউ। হ্যাঁ বাবরে, বউর থেকে বড় ছোট তাহলে? ও তোর মাথায় তোর রাস্তায় পিস পড়িনি রে। হায় হায় হায়। যাক, এবার সপ্তপাক প্রদক্ষিণ হবে, মায়েরা উলুধ্বনি দিবেন, বাদ্যকর্মগণ বাদ্য বাজাবে, আর এই সময় বেহুলাকে নিয়ে ঘুরতে হবে। যদি বেহুলার সখীরা দিদিরা বৌদিরা থাকে আসো 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 আসো, নিয়ে ঘুরতে হবে বেহুলাকে, ঘুরতে হবে আর ড্যান্স করতে হবে। ঢিচাং টু ঢিচাং টু ডিজে প্রোডাকশন, উহ উহ আসো। তবে যাই হোক, শুরু হচ্ছে এবার সপ্তপাক প্রদক্ষিণ। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়রা দাও গো উলুর ধ্বনি, আজি বেহুলা বাই হবে বিবে পুষ্পের ছাউনি। Thank you.
আসুন আর তাড়াতাড়ি ছেলে মেয়ে বসুন। নামা দিয়েছে আসুন তাড়াতাড়ি করে বসুন। আর ব্রাহ্মণের আসুন কই? হায় বাপ, যার বেটির বিয়ে তার পাতে ঝোল নাই, আমি বিয়ে পড়বো আমার বলে বসার আসুন নাই। হ্যাঁ, মেয়েকে কে দান করবে? হ্যাঁ বিপ্লব বাবু আসো। ব্রাহ্মণের পিছনে বসো না, ব্রাহ্মণ কিন্তু পাদে। যাক বাবা, আসার সময় মাঠে পায়খানা করে জল খরচ করতে পারিনি বাবা, একটু জল খরচ করে নি ভাই, মানে জল খরচ করে বলি শুদ্ধ হয়ে নি আর কি। ওম পাইতং পাইতং হাইকং এ নমো। আরে হাগার আগে পাইতেছিলাম, যার জন্য পাইতং পাইতং হাইকং এ নমো। ওম গঙ্গেচ যমুনা চৈব গদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সান্নিধ্যং কুরু। কুরুটা কি? আর একটু পরে মুরগাটা কুকুরকু করে ওটা বলছি। ওম গঙ্গেচ যমুনা চৈব গদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সান্নিধ্যং কুরু। ওং ব্রাহ্মণে ওং গঙ্গা জলে ওং মন্ত্র করে ওং মস্তকং শুদ্ধ এং নমং। ওং ব্রাহ্মণে মুখ্য ধারং শুদ্ধ এং নমং। ওং ব্রাহ্মণে কণ্ঠে এং শুদ্ধ নমং। ওং ব্রাহ্মণে উত্তর বাহু শুদ্ধ এং নমং। ওং ব্রাহ্মণে দক্ষিণ বাহু শুদ্ধ নমং। ওং ব্রাহ্মণে নাভিকুণ্ডলং শুদ্ধ এং নমং। ওং ব্রাহ্মণে পিছন ধারং শুদ্ধ এং নমং। ব্রাহ্মণ মশাই, এটা পিছন দিকে শুদ্ধ করছেন কেন? আরে বাবা ভালো মন্দ যাখা ওদিক দিয়ে যাবো, ওটা পরিষ্কার শুদ্ধ হতো না? বইয়া পড়েন বইয়া পড়েন, কানে দান। ও দান দেওয়ার ভয় পালাইছেন, যখন এমন পালাবেন না, আপনাদের ছেলে মেয়ের বিয়ে হলে কেউ যেমন ভয় পালাবো, নাহলে বৃষ্টি হবো খুব বয়েন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভবা হিলিং ফট। ও দেখা গেল পায়খানা পেচ্ছাপ করে কেউ ফুলটা তুলেছে, শুদ্ধ করলাম ফুলটাকে। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভবা হিলিং ফটস। আর বিপ্লবী দিকে আসো, মেয়ের ও তাই নাও জল নাও। হ্যাঁ তুমি নাও বাবা, মা আর ছেলের মাকে আর মেয়ের মাকে, মানে এটা মেয়ের মা আর ওটা ওইটা ছেলের মা, ওটা মেয়ের মা। আচ্ছা হাতে হাতে চল না, মন্ত্র বলবে। হ্যাঁ ওম নম বিষ্ণু নম বিষ্ণু উত্তর যুগের বিষ্ণু মুখের নাম। আবারও নাও বলো, ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু মাথায় নিয়ে পিছনে নাও। হ্যাঁ মানে এইভাবে মাথায় নিয়ে পিছনে কেন নেবে? আরে বাবা এইভাবে নিয়ে এইভাবে করে দিবে না, তাহলে গোটা শরীর পবিত্র হয়ে গেল। আচ্ছা এবার বাবা হাতে ফুল না একটু করে না, সবাই ফুল নাও, মন্ত্র বলো বলো। ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নম ঘটে তো রামন বসে। হাই বাপ, কি করছেন? কি মন্ত করছো? মন্ত করছো তো খেয়ে দে, বিয়ে পড়াতে পড়াতে কেউ খাই মিষ্টিকে শুদ্ধ করতে হবে না গো, এটা জানে। মন্ত করো, হ্যাঁ বলো, এতে গন্ধে পুষ্পে বরের মিষ্টি রাখে ফেলি রে। ঘটে দাও শ্যাম্পু পরে হ্যাঁ
না সেদিন আমি করবার দিকে স্মরণে গৌরী নারায়ণী ঘটে দাও আবার মন্দ বল বলো ওং এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নেব ঘটে দাও আবার বল ওং ইয়া গচ্ছ সবাই কেন দাঁড়িয়ে আছো সবাই বসো জানো যেমন নাগিন বাজলে মানুষের ভর চলে আসে ভর আসে সেরকম ডিজে বাজলে আমার ড্যান্স শুরু হয়ে যায় ঠিক আছে শুদ্ধ হন ও নাচানাচি বন্ধই নম আর সব বোনাশ আচ্ছা বাবা বলছিলাম বেহুলার নাম কি এটা কেমন বলছেন ভালো করে বসেন কি হয় বসেছেন ওটা বেহুলার নাম বেহুলা না হ্যাঁ আচ্ছা বেহুলার বাবার নাম বাচস্পতি সৌদাগর ওর মায়ের নাম মায়ের নাম কেন মায়ের নাম কেন তার বাবার নাম শঙ্খপতি সৌদাগর তার বাবার নাম কতগুলো লাগবে বেশি করে হলে সম্পর্কটা পাকাপাকি ভালো হবে এটা দিয়ে কাজ চালিয়ে নিন আচ্ছা এবার ছেলের নাম কি দুর্লভ লক্ষ্মীধর ছেলের বাবার নাম চন্দ্রপতি সৌদাগর তার বাবার নাম কুটিশ্বরপতি সৌদাগর তার বাবার নাম আরে কতগুলো লাগবে ঠকড়াবো কেন চাল ডাল তোমাদের বাহাদুরি আমার তোমরা দিতে পারলে আমি খেতে পারবো তোমরা বলতে পারলে আমি সারা রাত শুনবো আমার অসুবিধা নেই বাবা সারা রাত শুনবে নিন এটা দেখ কাজ চালা ও আচ্ছা বাবা বুঝলাম কি পক্ষ এদিকে মেয়ে পক্ষ এদিকে ছেলে পক্ষ ওটা নয় আন্ধারি পক্ষ না চাঁদনি পক্ষ তো আপনি ব্রাহ্মণ না ঢোড়া সাপ কিছু জানেন না আমাকে একটু পেচ্ছাপ লেগে গেল বাবা চি 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 এই নাচা নাচি করলে আর হয় পেচ্ছাপ ধরে গেল দূরে যাবেন মাথা খারাপ ব্রাহ্মণ কে এরা ঠকাবে পেচ্ছাপ করার নাম দেখছিলাম কি পক্ষ চলছে আরে বাবা সবে জানি এমনি কি ব্রাহ্মণ হয়েছি আমি ও আরে মন্ত্র বলো বাবা হ্যাঁ মন্ত্র তোমার বলবে ওং চম্পকনগর অধীশ্বর চন্দ্রপতি অং কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর উজানীনগর বাচস্পতি অং একমাত্র কন্যা শ্রীমতী বেলনাচনী অং শুভ বিবাহ শুভ সম্পর্ক আর লাগবে ব্রাহ্মণ মশাই আর লাগবে না মন্ত্র করছেন সেজন্য বলছে যে আর একটু নিয়ে আসবো নাকি হাত ধরে মন্ত্র বলেন বলেন আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে তুলে দিলাম আমার কুড়িয়া জামাইয়ের হাতে খাটবো না তাহলে শ্বশুরবাড়ি বসে খাতে বাবা তুমি বলো বাবা আমি ধরে নিলাম তুমি বলো ধরে নিলাম
হ্যাঁ ছেড়ে দিও না, মাঠে ঘাটে সিরিয়ালের খবর তো চলছে এখন। আচ্ছা এবার বলছিলাম শিশুদান হবে এখন, আচ্ছাদন বস্তু নিয়ে আসো। ও কুষ্টা কই কুষ্টা কুষ্টা দাও বাবু, এতগুলো কুশ একটাও কুশ না, সব কাড়ি কাড়ি কাড়ি। আপনি তো সবই পারেন, মন্ত্রভূত করে কুশ বানিয়ে নিন। বাবা বাবা ও ব্রাহ্মণ গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং কাহারি কয়ং কুশয়ং বানায়ং। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা, ও দুটারে হাত। ওম হস্তাহস্তি জবরজস্তি কুস্তা কুস্তি বান্দা বান্দি নম। ব্রাহ্মণ মশাই আপনি কি আর কি পেয়েছেন? কেন এগুলো হস্তবন্ধনের মন্ত্র, কুস্তা কুস্তি জবরজস্তি ধস্তা ধস্তি। ব্রাহ্মণ মানুষ উচ্চ ভাষায় কথা বলি, সংস্কৃত ভাষা বুঝিয়ে দিন তো। হস্তস্তি মানে হাতের উপর হাত, জবরজস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে জোর করে নিয়ে আসলাম, কুস্তা কুস্তি মানে কুস দিয়ে বান্দা বান্দি। আমি ব্রাহ্মণ নিজে থেকে দশজনকে সাক্ষী রেখে যে হস্তবন্ধন করলাম, এদের মিলন বাবা কোনোদিন খুলবে না, হস্তবন্ধন খুলবে মেয়ের কোনো বোন। মেয়েকে উল্টে দাও, ছেলেকে পাল্টি দাও, আমি আবার বিয়ে পড়াতে আসতে পারি। আচ্ছা এগুলো সাদা সাদা কি? সাদা সাদা কালা কালা মিষ্টি আসলো লাল গোল্লা। আচ্ছা হয়েছে দান কি আছে দান? আপনার কি তার কাটা আছে নাকি? কি করবো আমি, মোটরসাইকেল হাতে দেওয়া যাবে? কি করবো, চাবিটা দিতে হবে, চাবিটা দাও, চাবিটা তো শোকেসে। দেখো আমার সবুজ তার কাটা, লাল লাল তা কাটা আছো, নিজে চাবি আছে আমার বলে তার কাটা। পুষ্পকে চাবি বানাবো, দেখি বাবা একটা পুষ্প মা মাও। ওম ব্রাহ্মণ গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং নাল পুষ্প কয়ং মোটরসাইকেল কালো চাবি বানায়ং। হ্যাঁ ধরো মন্ত্র বলো, বলো ওম বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং মোটরসাইকেল চাবিয়ং দানয়ং করি সেমি হাতে দিয়ে দাও। তুই বলো বাবা দানও গিজাবি পকেটে পড়ে নাও। এই থালাটা ধরো, থালা ধরো, বলো ওম বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং অন্নপাত্রং দানয়ং করিষ্যামি, দিয়ে দাও। তুই বলো বাবা, বলো ওম। থালারে থালা, থালারে থালা, থালা দিলে কোন শালা? না বাবা ভুলে যাবো না, এত বড় কথা বলো, থালা দিল কি জন্য বলো, থালা দিল কি জন্য? আপনি বলেন জামাই মনসা কানে ভিক্ষা করবে যার জন্য? আবার ভিক্ষে কেন করতে যাবে, ভাত খাবে না? হ্যাঁ রেখে দাও। আচ্ছা এবার হয়ে গেছে, ইয়ে করেন আমার দক্ষিণা দিতে। দক্ষিণা আর কোনো কাজ নেই? কি আছে? নরসুন্দরের কাজ হলো না? নরসুন্দর? হ্যাঁ নরসুন্দর কাজ আমি দায়িত্ব নিয়ে আছি না? আপনি নেননি তো আপনি বলবেন। হ্যাঁ করতে বলেন, নরসুন্দর তো ভারী চলে গেছে, তাহলে এখন কি হবে? আপনাকে করতে হবে। হাই বাপ, ব্রাহ্মণ মানুষ নরসুন্দর কাজ করবে, কালকে বলবে আমাকে পাঁচটি কামাতে তো যাবেন, কি হবে? আমার প্লাস্টিক ডাল। আপনি এত চটছেন কেন? চটছি মানে রেগে গেছি। আপনার বাড়িতে কয়টা গিন্নি বলুন তো? বাড়িতে আমার ছয়টা বউ, ছয়টা গিন্নি। হ্যাঁ নরসুন্দরের আছে? একটা আছে না ওর। তাহলে ওর হাতে খেতে পারছো তো কেন করতে পারবেন না? এটাও ঠিক, এ মেয়েকে হাগা লাগিয়েছে। আচ্ছা মা, আচ্ছা বাবা তোমাদের তো বিয়ে হয়ে গেলে এখন কেমন লাগছে, তোমাকে কেমন লাগছে মা? আসে
একটু লজ্জা করছে, কিন্তু একদিন দুদিন লজ্জা, তারপর লজ্জা ভেঙে যাবে। কই আতপ চাল, কই পান সুপারি, কই বাবা ফোতাটা দাও, পেঁচি বুঝে রাখে দিই। হ্যাঁ আতপ চাল সবার হাতে দাও, আমাকে একটু দাও। যারা দূরে আছেন পাননি, তারা মন থেকে আশীর্বাদ করবেন। মনে হচ্ছে সব থেকে বড় মনের উপর কোনো জিনিস হয় না। আর একটা কথা হচ্ছে, যাদের বিয়ে হয়নি তারা কিন্তু আশীর্বাদ করিয়েন না, কেন পরে আবার বিয়ে না হলে নরসিংহ দোষ দিন না। শুরু হচ্ছে এবার গৌরী বচন। আমি একবার বলবো, আপনারা তিনবার ছিটেবেন তাহলেই হবে। দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া, যজ্ঞ দেখিতে এলেন পার্বতী মহামায়া। তাহা দেখে নিন্দা করে যত দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সমন্ত জুড়িতে এলেন নারদ মহামুনি। নানাবাদ্য বান্ধবাজে শুনিতে রসন, শিবের সঙ্গে গরুর হল দর্শন। পাটলিবৃক্ষ প্রসন্ন মহলা, তার দর্পণ মাছপত্র নরসুন্দর ছত্র। চন্দ্রসূর্য কুলিন নন্দন বেশ শাস্ত্রে গাইবন্ধন, গাবিবন্ধন করিতে করলেন পুরুষের বাক্যানুসারে, গাইবন্ধন করলেন বড় আনন্দিত। পঞ্চবর্ণের গাবি এক বর্ণের দুধ, নরসুন্দরী বচনে বিয়ে হবে শুদ্ধ। ডানে শঙ্কর বামে গৌরী, সর্বলোকে বলল হরি, সর্বলোকে দিয়ে জয় হর গৌরী বিয়ায়। গৌর গৌর হরি বল হরি বল। এবার দেন দক্ষিণা দেন ব্রাহ্মণ, না পিতারা ব্রাহ্মণ দক্ষিণা দেন। কত দিতে হবে? পাঁচশো টাকা। কতগুলো টাকা কি করবেন? এই যে দেখুন, ঘটের কলা আছে, গামছা আছে, এগুলো নিন আর টাম টোপলা বাঁধুন। ওই ওগুলো তুই খাস, আমি ওগুলো নিব না। কেন, আপনি ওগুলো খেতে পারলেন আর কলা খেতে পারবেন না? আচ্ছা কলা খাবো না, টাকা দিতে পারবো না, দিব না টাকা। সব ভাঙে দেবো এখন। কেন ভাঙবেন ওগুলো? টাকা দিবি না? কেন টাকা দিব? কি করেছেন আপনি? এটা মনে না ওর মেয়ে আছে মনে হয়। কই দাও দাও দক্ষিণে দাও ব্রাহ্মণ, দক্ষিণে দাও কলার মনে না, ওটা স্ত্রী না মিস্ত্রি। এ মুখ দেখালি কেন করছে ভাই? এ মা দাও, আগে ব্রাহ্মণটা দাও, ব্রাহ্মণটা ওখানে না, ওটা পরে, আগে ব্রাহ্মণটা দাও। কি মাথা খারাপ করা, বাকি কিসের বাকি? ওটা পরে, আগে আগে ব্রাহ্মণটা, ব্রাহ্মণটা না না, বাকি কোনো কাম নাই। আশীর্বাদং শিরোচ্ছদং যজবানং বৃদ্ধিপাদং মাত্র কুড়ি টাকাং দেহং। এটা দিয়ে হাফ বোতল মদ হবে, এটা দিয়ে চাটং। ও ইয়ার বাঙালি দোকান না, তবে যাই হোক, আসুন সকলে এসে বেহুলা ও লক্ষীন্দরকে আশীর্বাদ করে যান। আসেন সকলে আশীর্বাদ করে যান, তারপরে বেহুলার বিদায় হবে, বিদায় দেখে যাবেন, বিদায়ের পরে আমাদের গান শেষ হয়ে যাবে।
এখানে ডিজে চলুক, রেডি হয়ে যাও, কারা কারা নাচবে।